আপনারা এই 15টা বছর এই সরকার আসার পরে যা পাইছেন, এই হারে যদি অন্য সরকার বা অন্য কেউ দিত তাহলে আমাকে কামের অভাব থাকত না। অনেকে এসে বলে আমরা আওয়ামী লীগ করি, আমাকেও শেখ হাসিনা খারাইতে খুলছে। তো জিজ্ঞেস করুন, ভাই আপনার মার কাটা কি? কই ভগত না, কথা ঠিক কিনা? তখন কবেন যে আপনি আওয়ামী লীগের মানুষ, শেখ হাসিনা আপনার কইছে, তো বদনামার কাকে? আর আপনার ওই মমতাজের নৌকা মার্কা আবার উপরে দিয়ে শেখ হাসিনার ছবি আছে, আপনার পোস্টারে শেখ হাসিনার ছবি, ছবিটা দেখান তো কি কওয়া যাবো না? যাইবো আমি তাইলে ভাই আপনি আসল আওয়ামী লীগ মনে হয় না? আপনি হইলেন একটা গাউজুয়ারি আওয়ামী লীগ হইছেন, হ্যাঁ গাউজুয়ারি আওয়ামী লীগ হইছেন। এই আওয়ামী লীগ দিয়ে ভাই শেখ হাসিনার দ্বারে কাছে আমরা যাইতে পারবো না। শেখ হাসিনার কাছে যাইতে হইলে শেখ হাসিনার একজন মানুষই লাগবো, নাকি কোন কোন কেন্দ্রে কোন জায়গায় টু শব্দ দম ছাড়ার কোন কেউ মানুষ পাবেন না। আপনারা কেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দিবেন। তবে আমি অনুরোধ করে গেলাম এই উন্নয়নের স্বার্থে আপনাদের কাজগুলো যেন করতে পারি আমি, সেই জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।